আপনি কেমন জীবন সঙ্গী কামনা করেন? আপনি কেমন সন্তান গড়ে তুলতে চান? অনেকের মনে হয়তো অনেক কল্পনা, অনেক জল্পনা আছে যে আমি এই গুণের অধিকারী নারীকে বিয়ে করব, আমার জীবন সঙ্গী এমন হবে, তেমন হবে, ব্লা ব্লা ব্লা। এবং অনেকের মনে এরকম আছে যে আমার সন্তানকে এই বানাবো, সেই বানাবো, এভাবে গড়ে তুলবো, সেভাবে গড়ে তুলবো ইত্যাদি। যাক গে, এসব কথা এগুলো নিতান্তই আপনার একান্ত ইচ্ছে। তবে আজ আমি আপনাদের এমন একটি সত্য ঘটনা শোনাবো, বলবো, যে ঘটনা শুনে হয়তো আপনাদের ইচ্ছে পাল্টে যেতে পারে। তাহলে চলুন সেই ঘটনাটি শুনি, জানি। নাজিমুদ্দিন আইয়ুব, তিনি একটা লম্বা সময় পর্যন্ত অবিবাহিত ছিলেন। তার ভাই আসাদুদ্দিন তাকে একদিন জিজ্ঞেস করলেন যে, হে ভাই আমার, তুমি বিবাহ করছো না কেন? তখন নাজিমুদ্দিন তার ভাইকে বললেন, আমি আমার জন্য উপযুক্ত কাউকে পাচ্ছি না। আসাদুদ্দিন বললেন, আমি কি তোমার জন্য একটি প্রস্তাব দিব? নাজিমুদ্দিন জিজ্ঞেস করলেন, কার ব্যাপারে আপনি প্রস্তাব রাখতে চান? তখন আসাদুদ্দিন তার ভাইকে বললেন যে, সেলজুক সাম্রাজ্যের রাজকন্যা অথবা উজিরের কন্যার ব্যাপারে বলছি। তখন নাজিমুদ্দিন বললেন, তারা কেউই আমার যোগ্য নয়। এই কথা শুনে তো তার ভাই বড় আশ্চর্য হলেন আর জিজ্ঞেস করলেন, তাহলে কে তোমার উপযুক্ত? তখন নাজিমুদ্দিন বললেন যে, আমি একজন আবিদা সালিহা জীবনসঙ্গিনী কামনা করছি, যে আমাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে, যার গর্ভ থেকে আমার ঘরে এমন একটা সন্তান জন্ম নিবে যাকে সে উত্তমভাবে, উত্তম রূপে প্রতিপালন করবে, লালন পালন করবে। আমাদের সন্তান যখন যুবক বয়সে উপনীত হবে, পৌঁছাবে, তখন সে হবে সুদক্ষ অশ্বারোহী, সেই বাইতুল মাকদিসের স্বাধীনতা উম্মাহের কাছে ফিরিয়ে আনবে। সুবহানাল্লাহ। তখন তার ভাই আসাদুদ্দিন তার মানে এই জবাব শুনে আশ্চর্য হলেন না। তখন তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা বুঝলাম, তুমি এমন মেয়ে কোথায় পাবে বলো? তখন নাজিমুদ্দিন বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে একনিষ্ঠভাবে নিয়ত রাখে, আল্লাহ তাআলা তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। কত পরিপূর্ণ, মানে কত বড় তাওয়াক্কুল আল্লাহর উপর। সুবহানাল্লাহ। তারপর কোনো একদিন নাজিমুদ্দিন তিরকিতে, তিরকিত হলো ইরাকের একটি শহর, তো তিরকিতের কোনো এক মসজিদে একজন শাইখের মজলিসে ছিলেন। এমন সময় ওই মজলিসে এক যুবতী এসে দেয়ালের আড়াল থেকে ওই শাইখকে ডাকতে লাগলো। তখন ওই শাইখ নাজিমুদ্দিন থেকে অনুমতি নিয়ে তো মেয়ের ডাকে সাড়া দিলেন এবং তার কাছে গেলেন। মসজিদে শাইখ যুবতী মেয়েটিকে বললেন যে, কাল বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য বাড়িতে যে ছেলেকে আমি পাঠিয়েছিলাম তাকে ফিরিয়ে দিলে কেন? তখন যুবতী উত্তর দিল, দেখুন শাইখ, ছেলেটিকে পাঠিয়েছেন আপনি, হ্যাঁ ছেলেটির মর্যাদা বা সৌন্দর্যের ক্ষেত্রে উত্তম হলেও আমার জন্য কিন্তু উপযুক্ত ছিল না। তখন শাইখ বললেন, তাহলে মা তুমি কেমন ছেলে চাও? যুবতী মেয়েটি বলল এর উত্তরে যে, আমি এমন একজন যুবককে কামনা করি, বাসনা করি, যিনি আমাকে তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তার গর্ভে এমন এক সন্তান জন্ম নিবে যে হবে অভিজ্ঞ অশ্বারোহী, আর সেই বাইতুল মাকদিসকে মুসলিম উম্মাহের অধীনে ফিরিয়ে আনবেন। সুবহানাল্লাহু আকবার। হবুহু এই কথাটাই তো নাজিমুদ্দিন তার ভাইকে বলেছিলেন। তো নাজিমুদ্দিন সৌন্দর্য আর মর্যাদার অধিকারী অনেক মেয়েকেও প্রত্যাখ্যান করেছেন, আর এই মেয়েও অনেক ছেলেকে মানে প্রত্যাখ্যান করেছেন, প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এভাবে। আবার তাদের উভয়ের উদ্দেশ্য এক। সুবহানাল্লাহ, কি অপূর্ব মিল। তো নাজিমুদ্দিন এই সুযোগটা হাতছাড়া করতে চাইলেন না, তিনি দাঁড়িয়ে গিয়ে তার শাইখকে ডেকে বললেন যে, শাইখ, আমি এই মেয়েকে বিবাহ করতে চাই। তখন শাইখ বললেন যে, আরে এই মেয়ে তো গ্রামের অজপরা গায়ের অত দরিদ্র ঘরের সন্তান। তো নাজিমুদ্দিন বললেন, এটাই সেই মেয়ে যাকে আমি কামনা বাসনা করি, আমার সম্পদের তো প্রয়োজন নেই। তো নাজিমুদ্দিন সেই মেয়েকেই বিবাহ করলেন, তাদের ঘরে একজন সন্তান জন্ম নিল, আর সেই সন্তান মহান বীর যোদ্ধা হয়ে
বাইতুল মাকদিসকে মুসলিমদের অধীনে ফিরিয়ে আনলো, সুবহানাল্লাহ। আর তিনি কে জানেন, তিনি হলেন আপনার আমার সবার সুপরিচিত মুসলিম উম্মার অহংকার গর্ব বীর সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই, এটাই আমাদের ঐতিহ্য, এটাই আমাদের ইতিহাস। আমাদের সন্তানদের এই শিক্ষাই দেওয়া উচিত, আমাদের এমন ভূমি তালাশ করা উচিত, আমাদের সন্তানদের এই শিক্ষা দেওয়া উচিত, এভাবেই করে তোলা উচিত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।